আমরা দেখছি মেহেরপুর জেলায় এই কয়েকদিনের ফেসবুকে আপনারা খুব দেখেছেন মেহেরপুর জেলায় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল আর ওটা ভেঙে ফেলছে কাইটা আমার আমি আমার মোবাইলে শেয়ার করে রেখেছি ওটা ভাঙ্গা দিয়েছে কয়টা শেরেক নাউযু বিল্লাহ বলেন নবীরই বলে মুহাম্মদ একজন বেয়াদব ছিল আচ্ছা বলেন এই কথাটা কোন পৃথিবীর কোন বেঈমান কাট্টা কাফের বলেছিল দুরেগন বলেছিল বলছে এখন বলতেছে কারা মুসলমান নাউযু বিল্লাহ বলেন আসলে আমরা ঈমান রাখবো কি করে বলেন ঈমানদারের সামনে বেঈমান আর বেঈমানটা কোন অন্য পুরুষ না নিজের বাবা নিজের কি আর বাবা বলতে জন্মদাতা পিতা জোরে বলুন সুবহানাল্লাহ ও বললেন মুহাম্মদ জাদুঘর এই কথাটা বলাস আর সহ্য করতে পারলেন না নিষেধ করলেন নিষেধ করলেন নিষেধ করলেন চতুর্থবারে বললেন আব্বা আর সহ্য করতে পারলাম না আমি যে তলোয়ার দিকে ছিলাম নবীর শেষ করে দেওয়ার জন্য এই তলোয়ারের প্রথম শিকার আপনি ঠাস করে তলোয়ারটা দিয়ে একটা আঘাত করলেন বাবা দুইটা টুকরা কল্লাটা একদিকে বডিটা আরেকদিকে ও কি ইমানদার ছিল না বেঈমান ছিল খাত্তাব কি উমরের বাবা ইমানদার না বেঈমান ছিল তো বেঈমান তো বিরোধিতা করবে আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করে বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করে কথা কটি কিনে বলেন যদি আওয়ামী লীগের বিরোধিতা করে তাহলে মনে বেশি কষ্ট লাগবে কথা কটি কিনে বলেন আপনি যদি বিএনপি করেন বিএনপি বিএনপির বিরোধিতা করার মনে কষ্ট লাগবে কথা কটি কিনে বলেন আপনি যদি মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করেন আপনার মনে কষ্ট লাগবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তো ধর্মের বিপক্ষে বলতেই পারে আমাদের ধর্মের কথা কটি কিনে বলেন কিন্তু যখন মুসলমান আপনার বিপক্ষে আপনার ধর্মের বিপক্ষে বলবে আপনার আল্লাহর বিপক্ষে নবীর বিপক্ষে বলবে তখন কষ্টটা বেশি লাগবে না কম লাগবে উত্তর দেন না বলেন বেশি লাগবে না কম আরো ধরে বলেন বেশি ওমরের সামনে বেঈমান বাবা হোক কিন্তু বেঈমান সেই বাবা নবীকে জাদুঘর বলেছে সেটা অর সহ্য হয়েছে না ফায়সালা দিলেন তলোয়ার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আজকে যারা মুসলমান হইয়া নবীরে বলে বেয়াদব নাউজুবিল্লাহ মুখ দিয়ে আসে নাই আমার এই মোবাইলটা আমি জুমার পর একটু আপনারা দেখেন খুব আফসোস লাগে নবীরে বলে মুহাম্মদ একজন বেয়াদব ছিল আচ্ছা বলেন এই কথাটা কোন পৃথিবীর কোন বেঈমান কাট্টা কাফের বলেছিল দুরেগন বলেছিল বলছে এখন বলতেছে কারা মুসলমান নাউজুবিল্লাহ বলেন আসলে আমরা ঈমান রাখবো কি করে বলেন আমরা তো আসলে এমন একটা জামানায় পড়েছি যেই জামানার ভিতরে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যত কঠিন এত কঠিন হয়ে গেছে কথা কটি কিনে বলেন বলতেছে যে মুহাম্মদ আল্লাহ বলছে মুহাম্মদ রে মুহাম্মদ বেয়াদবি করছে কেন নাউজুবিল্লাহ বলেন কিন্তু নীল আসমানে দিছে কিয়ামতের আগ পর্যন্ত তার বাবা না চোদ্দ বছর একসাথ হইয়া যে আল্লাহ মুহাম্মদ বেয়াদবি করছে কেন নাউজুবিল্লাহ বলেন এই কথাটা কিয়ামতের আগ পর্যন্ত প্রমাণ করতে পারবে ওরা আবার নিজেকে আহলে হাদিস নামে পরিচয় আমরা হাদিস মানি তাহলে আমার মনে হয় যদি ওমর যদি আজকে বেঁচে থাকতো ওটা তো ছিল বেঈমান বাবা আর সে তো তার বাবাও না আর মুসলমান কথা কটি কিনে বলেন উমরের সবার আগে উমরের তলোয়ার তার গর্দানে চলত কখনো তুমি মুমিনে মোকাম্মেল হতে পারবে না আত্মা অতক্ষণ পর্যন্ত আকুন আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার পিতা এবং মাতা ওয়ান্নাসি আজমাইন আজমাইন যত কিছু আছে সমস্ত কিছুর চেয়ে নিজের জীবনের চাইতে নিজের সন্তান আওলাদ নিজের ছেলে মেয়ে সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবা না অতক্ষণ তুমি মুমিনে মোকাম্মেল না জোরে কোন সুবহানাল্লাহ এই হাদিসটা বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি পরিপূর্ণ মুসলমান ঈমানদার হয়েছি আমার নই প্রমাণ তুমি তো তোমার বাবাকে হত্যা করেছো বলে হা হুজুর এই জন্য তো বললাম আপনার প্রেমে আমার বাবা আপনাকে একটু জাদুঘর বলছে কি বলছে আরো জোরে বল না কি বলছে জাদুঘর বলছে আমার সহ্য হইছে না আমি তলোয়ার দিয়া আব্বাকে আমার জন্মদাতা পিতা খাত্তাবকে দুইটা টুকরা করে দিয়েছি কারণ আব্বা আপনাকে জাদুঘর বললো কেন আপনি তো জাদুঘর নয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ মাঝখান দিয়ে যদি একটা কথা বলি যে বাবা
সন্তানের সামনে বাবা নবীকে জাদুঘর বলেছে, সেই বাবা কিন্তু ইমানদার ছিল না। ওমরের বাবা খাত্তাব ইমানদার না, একটু চিকন কথা মনোযোগ না দিলে বুঝবেন না। ওমর ইমানদার, খাত্তাব বেঈমান, কথা কি বুঝতে পারছেন? তো বেঈমান তো নবীর বিরোধিতা করবে, কথা কন্যাকে, কিন্তু ওমর সেটা মেনে নিতে পারে না, বলছেন না বাবা আপনি এটা বললেন না, আপনি এটা বললেন না, আপনি এটা বললেন না। তারপর যখন চতুর্থবারে বললেন, আশ্চর্য করলেন না, খাত্তাব কি ইমানদার না বেঈমান, কথা কন্যাকে? ইমানদারের সামনে বেঈমান, আর বেঈমানটা কোনো অন্য পুরুষ না, নিজের বাবা, নিজের কি, আর বাবা বলতে জন্মদাতা পিতা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বললেন মুহাম্মদ জাদুঘর, এই কথাটা বলার আশ্চর্য করতে পারলেন না, নিষেধ করলেন, নিষেধ করলেন, নিষেধ করলেন, চতুর্থবারে বললেন আব্বা আশ্চর্য করতে পারলাম না, আমি যে তলোয়ার দিয়ে গেছিলাম নবীর শেষ করে দেওয়ার জন্য, এই তলোয়ারের প্রথম শিকার আপনি ঠাস করে তলোয়ারটা দিয়ে একটা আঘাত করলেন, বাবা দুইটা টুকরা, কল্লাটা একদিকে, বডিটা আরেকদিকে। ও কি ইমানদার ছিল না বেঈমান ছিল? খাত্তাব কি উমরের বাবা ইমানদার না বেঈমান ছিল? তো বেঈমান তো বিরোধিতা করবে, আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করে, বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করে, কথা কটি কিনে বলেন? যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধিতা করে তাহলে মনে বেশি কষ্ট লাগবে, কথা কটি কিনে বলেন? আপনি যদি বিএনপি করেন, বিএনপি বিএনপির বিরোধিতা করে, আপনার মনে কষ্ট লাগবে, কথা কটি কিনে বলেন? আপনি যদি মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করেন, আপনার মনে কষ্ট লাগবে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তো ধর্মের বিপক্ষে বলতেই পারে, আমাদের ধর্মের, কথা কটি কিনে বলেন? কিন্তু যখন মুসলমান আপনার বিপক্ষে, আপনার ধর্মের বিপক্ষে বলবে, আপনার আল্লাহর বিপক্ষে, নবীর বিপক্ষে বলবে, তখন কষ্টটা বেশি লাগবে না কম লাগবে? উত্তর দেন না, বলেন বেশি লাগবে না কম? আরো ধরে বলেন বেশি। ওমরের সামনে বেঈমান বাবা হোক কিন্তু বেঈমান, সেই বাবা নবীকে জাদুঘর বলেছে, সেটা অসহ্য হয়েছে না, ফয়সালা দিলেন তলোয়ার দিয়ে, জোরে কন সুবহানাল্লাহ। আজকে যারা মুসলমান হইয়া নবীরে বলে বেয়াদব, নাউজুবিল্লাহ মুখ দিয়ে আসে নাই, আমার এই মোবাইলটা আমি জুমার পর একটু আপনারা দেখেন, খুব আফসোস লাগে, নবীরে বলে মুহাম্মদ একজন বেয়াদব ছিল। আচ্ছা বলেন এই কথাটা কোন পৃথিবীর কোন বেঈমান কাট্টা কাফের বলেছিল? দুরেখন বলেছিল, বলছে, এখন বলতেছে কারা? মুসলমান, নাউজুবিল্লাহ বলেন। আসলে আমরা ইমান রাখবো কি করে বলেন? আমরা তো আসলে এমন একটা জামানায় পড়েছি যেই জামানার ভিতরে হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যত কঠিন, এত কঠিন হয়ে গেছে, কথা কটি কিনা বলেন? বলতেছে যে মুহাম্মদ, আল্লাহ বলছে মুহাম্মদ রে, মুহাম্মদ বেয়াদবি করছে কেন? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু নীল আসমান দিছে কিয়ামতের আগ পর্যন্ত তার বাবা না 14 বছর একসাথ হইয়া যে আল্লাহ মুহাম্মদ বেয়াদবি করছে কেন? নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কিয়ামতের আগ পর্যন্ত প্রমাণ করতে পারবে? ওরা আবার নিজেকে আহলে হাদিস নামে পরিচয় দেয়, আমরা হাদিস মানি, তাহলে আমার মনে হয় যদি ওমর যদি আজকে বেঁচে থাকতো, ওটা তো ছিল বেঈমান বাবা, আর সে তো তার বাবাও না আর মুসলমান, কথা কটি কিনে বলেন? ওমরের সবার আগে ওমরের তলোয়ার তার গর্দানে চলত। এদের আবার আমরা অনেক ভক্ত হইয়া যাই, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা দেখছি মেহেরপুর জেলায় এই কয়েকদিনে ফেসবুকে আপনারা খুব দেখেছেন, মেহেরপুর জেলায় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লেখা ছিল, আর ওটা ভেঙে ফেলছে কাইটা, আমার আমি আমার মোবাইলে শেয়ার করে রেখেছি, ওটা ভাঙ্গা দিছে কয়টা শেরে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের হাজি সাহেবেরা দেখছে, আমরা নিজে দেখেছি, আল্লাহর ঘরে খানায় কাবায় বাইতুল্লাহ আছে, প্রত্যেকটা ঝাড় বাতিতে, এক একটা ঝাড় বাতিতে মদিনার আমি গণলাম 16টা করে চতুর্দিকে লাইট, সুবহান বলবেন না? এই তো ঝাড় বাতিটা ছোট ছোট বাতি চারা, বড় বড় এক একটা লাইট, এরকম বড় বড় এরকম 16টা, এক একটা ঝাড় বাতি আমাদের বিশাল একটা, মানে 2-3 রুম, মানে এখান থেকে ওই ফিলার থেকে ওই ফিলার, এত বড় ঝাড় বাতি, সুবহান বলবেন না? এরকম বড় ঝাড় বাতি, প্রত্যেকটা বাতির গ্লাসে, এই যে বাতির গ্লাস আছে উপরে, এই গ্লাসের ভিতরে আল্লাহর নাম নবীর নাম কালিম একসাথে লেখা। একটু আগে আমি ফজর নামাজ পড়ে মানে মক্কার চ্যানেলটা লাগাইলাম, লাগাই দেখলাম ওখানে এখনো এই ইয়াতল অন্ধকার, কিন্তু এখন ওই যে বড় ঘড়ির টাওয়ারটার মধ্যে কালিমাটা লেখা, ভালো বলবেন না? এরপরে খানায় কাবার মধ্যে কালিমা লেখা, তাহলে চিন্তা করেন আজকে কারা
সব খালি নবীর থেকে মদিনা যাইবা না না যাইতে পারবা না রিয়াজুল জান্নাহ কো রিয়াজুল জান্নাহ বার কি নাউজুবিল্লাহ বলেন রিয়াজুল জান্নাহ কি ওখানে কোন রিয়াজুল জান্নাহ পুরো মসজিদ জানি ইচ্ছা নামায় এনে নামাজ পড়তে পারো কিন্তু নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ আমার এই ঘর থেকে আমার এই মিম্বার পর্যন্ত এই জায়গাটা হলো 27 দাগে এটা হলো বেহেশতের বাগান আরো জোরে কেন সুবহানাল্লাহ আহা উস্তনে হান্নানার পাশে এখনো যারা আছে লেখা আছে মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মির রিয়াজিল জান্নাহ আমার এই ঘর থেকে আমার এই জায়গাটা পর্যন্ত মিম্বার পর্যন্ত হলো বেহেশতের বাগান এখানে আমরা দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ যেন আপনাদের তৌফিক দিয়ে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন আজকে বলতেছে না ওডো না সুব যত জায়গা আক্রমণ ওখানে খালি নবীর সঙ্গে আক্রমণ নবীর থেকে দূরে নবীর থেকে দূরে নবীর থেকে দূরে নাউজুবিল্লাহ বলেন বুঝা গেল আসলে ওরা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্তের একটা খপ্পরে পড়ে আজকে আমাদের ঈমান হরণ করছে আল্লাহ হেদায়েত করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাজান আমার একটু গভীর মনোযোগ আমি ইচ্ছা করে সাপের কামড় খাওয়া এই যে সাপ গর্তে আছে আমি ইচ্ছা করে সাপের মুখে যদি আমার পা দিয়ে রাখি আত্মহত্যা হবে কি হবে কথা কোন নাকে আমি ইচ্ছা করে যদি আমার গলাটাকে ফ্যানের সঙ্গে লাগাই কি হবে আত্মহত্যা ইচ্ছে করে যদি কারেন্ট ধরে মারা যায় কি হবে আত্মহত্যা ইচ্ছে করে যদি গাড়ির নিচে পড়ি সাপের কামড় খাই বাসের নিচে পড়ি রেলের নিচে যাই কি হবে আত্মহত্যা আত্মহত্যা কি পাপ না মহাপাপ কথা কন না কে যাদের জবান আছে কথা বলেন পাপ না মহাপাপ মহামানি বড় পাপ কথা কন্টে কিনে বলেন কিন্তু সিদ্দিকে আকবর আমার নবী যাকে এক নম্বরে জান্নাতের ঘোষণা দিলেন সুবহানাল্লাহ নবী যাকে এক নম্বরে বলছে তুমি জান্নাতি সেই সিদ্দিকে আকবর গায়রে সুরে চাদরটা দিয়া টুকরা টুকরা কইরা অনেকগুলি গর্তের সাপের গর্ত মুখ মারা হইছে একটা গর্ত বাকি ছিল ওই গর্তটার মধ্যে সিদ্দিকে একবার নিজের পায়ের গোড়ালিটা মুইরা আমরা যেটা বলি পায়ের গোড়ালি কথা বুঝতে পারছেন তো এটাকে দিয়া ছিদ্রটার মুখটা মেরে রাখলেন ঠিক 1200 বছর আগে ওই জায়গার মধ্যে একটা সাপ গর্তের ভিতরে ছিল শুনছে এই জায়গার মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী আসবে এই পাহাড়ে এই সূরায় নবী আইসা রাত্র তিন রাত্র কাটাইবে সাপের নাকের ভিতরে গ্রাণ অনুভব হয় না কারণ সাপের কোনো নাক নাই কিন্তু সাপের আজকের এই গর্তের মুখটা এমন আলোকিত মনে হচ্ছে জোরে কান্তু আমরা অনেকে বলি যে সাপ কানে শোনে সাপ কিন্তু কানে কম শোনে জিব্বা দিয়ে সাপের শোনে কথা বুঝতে পারছেন সাপের দূর থেকে নাকের গ্রাণ খুব কম পায় খুবই কম পায় কিন্তু তার আলোকিত দেখে মাঝে মাঝে দেখলেন এতগুলি গর্তের মুখ সব বন্ধ আমার মুখ বন্ধ কেন নিশ্চয় এখানে আজকের কোন দিন কেমন মনে হয় এই রাত্রটাই তাই সাপে বাইরে হওয়ার চেষ্টা করছিল বাইরে হতে পারে নাই গর্তের মধ্যে মুখটার গর্তের মধ্যে মুখটার ভিতরে মুখের মধ্যে আইসা বারংবার ধাক্কা মারে দেখে না এখানে একটা কিছু না কিছু দেওয়া আছে মানে ওমর হযরত আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালিটা দেওয়া আছে বাজিও উনি পায়ের গোড়ালিটা দেওয়ার চেষ্টা ধাক্কা দিলেন সাপ খালি ধাক্কা দিতেছে যে এখান থেকে আমার এই এখানে যে মুখের মধ্যে যিনি আস যিনি এখানে একটা গর্তের ভিতরে কিছু না দিয়ে রাখছো এটা সরাও ডাকনাটা সরাও কিন্তু উনি ডাকনা দিয়ে রাখলেন পায়ের গোড়ালে দিয়া আবু বকর বুঝতে পারছে এখানে কোনো না কোনো বিষাক্ত সাপ আছে বারংবার বা কিছু না কিছু আছে মনে হয় আমার আক্রমণ করবে নবীজি রাম মুবারকের উপরে নবীজিকে রাম মুবারকের উপরে আবু বকর রাম মুবারকের উপরে মাথাটা নিয়া আমার নবীরে বিশ্রামের জন্য জায়গা করে দিছে আর নবী যে একটু ক্লান্ত পরিশ্রান্ত ঘুমাচ্ছিল এই অবস্থার ভিতরে সিদ্দিক আকবরের সাপ যেই গর্তের মুখের ভিতর সব মুড়াটা দিয়ে রাখছে সাপে কয় মাবুদ ও মাবুদ আজকে দীর্ঘ 12 বছর 1200 বছর পর্যন্ত অপেক্ষা করে যাকে দেখার জন্য যাকে পাওয়ার জন্য আজকে যদি সে আমার বাধা হইয়া থাকে আমি তারে ধ্বংস কইরা কইলো আমি আমার আশা পূরণ করব জোরে কোন সুবহানাল্লাহ এই অবস্থার ভিতরে পায়ের মধ্যে একবার দুইবার বলার পরে দেখলেন পা নারে নাই হঠাৎ করে সিদ্দিক একবারের পায়ের মধ্যে যখন আঘাত করা দিছে সিদ্দিক একবার শরীরটা নির্মন হইয়া গেছে নির্মন হইয়া যাওয়ার পরে বিষের তাড়নায় সিদ্দিক একবার বলে না হুজুর উঠেন আমার সাপে দংশন করছে কারণ ভালোবাসা কাকে বলে
ভালোবাসা কাকে বলে হুজুর উঠেন আমার পায়ে আঘাত করছে ওটা বলে নাই ওটা বলে নাই কিন্তু দেখা গেল বিশের তাড়না এমন ভাবে দেখলো আর সহ্য করতে পারে নাই চোখ দিয়ে দুই ফোঁটা চোখের পানি বের হয়ে গেছে ওই পানিটা আমার দয়াল নবীর গাল মোবারকের মধ্যে পড়ছে নবী উরাতের উপরে শুয়ে রইছে আমার নবী চোখ টান দিয়ে কয় সিদ্দিক তোমার চোখে পানি দেখা যায় বলে হুজুর আমাকে বিষাক্ত একটা সাপে মনে হয় দংশন করে পালাইছে মনে হয় আমি আর বাঁচব না আমার মদিনার কামলিওয়ালা নবী বল ডাক দিয়া কয় সিদ্দিক মুরাটা সরাও সরাইয়া দেখলেন বড় একটা সাপ বাইরে হইয়া আমার নবীকে সালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো আমার বেয়াদবি মাফ করেন বেয়াদবি মাফ করেন নবী গো আমি আপনাকে ভালোবাসা দীর্ঘ দিন এই জায়গার ভিতরে অবস্থান করছি আমি একটু ওইদিকে যাই এদিকে যাই খানা পানা খাইয়া আমি এই খানের ভিতরে থাকি আমি জানি কোন না কোন এক রাতে আপনি নবী আইসা এই জায়গার মধ্যে উঠবেন আমি সেই কথা শুনিয়া তৌরি জবুরে তারা যখন পড়েছিল আমি শুনছি এই শোনার পর এই জায়গা অবস্থান করছে আপনাকে দেখার জন্য তাই আমি এখনো পর্যন্ত আপনার দুই নজর দেখার জন্য একটা নজর দেখার জন্য দুই চোখে দেখার জন্য এখানে বসে রইলাম কিন্তু ও আমার মুখের মধ্যে বাধা হয়েছে আমার দেখার মধ্যে বাধা হয়েছে তাই আমি অনেক চেষ্টা করে বাধা ভেদ করে আসতে পারি নাই তাই আমি বাধ্য হইয়া তাকে দংশন করে আপনি নবীরে দেখার জন্য চলে আসলাম নবীকে আপনি আমারে মাফ করেন মাফ কর আমার নবী আস্তে করে একটু থুতু নিয়া কইলে সিদ্দিক আস্তে তোমার পাটে দিকে দাও একটু থুতু নিয়া দিব্বা দিয়ে থুতু নিয়া আমার নবী যখন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগাইয়া দিছে লাগাইতে দেরি আর বিশটা বালক হইতে আর দেরি হইছে না